হ্যালো এইচএসসি 2023 ব্যাচ, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আজকের এই একটা ভিডিও তোমাকে 30-30 মার্কস পাইতে হেল্প করতে পারে ফ্লোচার্ট, সামারি এবং গ্রাফ চার্টে। এইচএসসি 2023 ব্যাচ যারা আছো, তোমাদের সামারিতে মার্কস 10, ফ্লোচার্টে মার্কস 5 এবং গ্রাফ চার্টে মার্কস 15, 15 মার্কস একটা গ্রাফ চার্টে। তুমি ভাবতে পারো 15 মার্কস একটা গ্রাফ চার্টে? ফ্লোচার্টে 5, আগে 10 ছিল, এখন কমাই দিছে, এটা ইনজাস্টিস তোমাদের সাথে। ফ্লোচার্টে 10 দেওয়া উচিত ছিল, আর সামারিতে 10 মার্কস। তো সামারির 10, ফ্লোচার্টের 5 এবং গ্রাফ চার্টের 15, এই টোটাল 30-এ তোমরা 30 পাইতে পারো। ট্রাস্ট মি, 30-এ তোমরা 30 মার্কস পেতে পারো। চলো কিভাবে আমি একটু তোমাদেরকে দেখাই। জাস্ট তিনটা পিডিএফ পড়ে, ছোট ছোট তিনটা পিডিএফ পড়ে তোমরা 30-এ 30 পেতে পারো। এইচএসসি 2023 ব্যাচদেরকে বলছি, ফ্লোচার্ট, গ্রাফ চার্ট এবং সামারিতে। তো চলো আমি দেখাই কোন তিনটা পিডিএফ অ্যান্ড কীভাবে তুমি সেই তিনটা পিডিএফ পাবা, লেটস গো। তো দেখো, প্রথমে এটা হচ্ছে সামারির পিডিএফ, মোস্ট ইম্পর্টেন্ট সামারি ফর 2023 ব্যাচ। তো এই যে 11টা সামারি দেখতেছে, এটা হচ্ছে সামারির সাজেশন। এই 11টা সামারির মধ্যে থেকে 10টা দিতে চাইছিলাম, কিন্তু লাস্টেরটা আমি ইগনোর করতে পারি নাই, সো 11টা দিছি। এই 10টা অ্যান্ড একটা বেশি, টোটাল 11টা সামারির মধ্যে থেকে তুমি তোমার কলেজের প্রিটেস্ট, টেস্ট, এইচএসসি, প্রিটেস্ট, টেস্ট, এইচএসসি তুমি তিনটা পরীক্ষাতেই কমন পাবা এই একটা পিডিএফ থেকে সামারির। এবং দেখো কিভাবে দেয়া। এই যে মনে করো 10টা সামারি, টোটাল 11টা, এই প্রত্যেকটা সামারির অ্যান্সার আমি লিখে দিছি এবং বাংলা অনুবাদ সহ দিয়ে দিছি। ধরো এই যে 1 নম্বরটা, দি আনফরগেটেবল হিস্ট্রি, ইউনিট 1 লেসন 1, এই যেটার সামারি, এই যেটার বাংলা অনুবাদ। এরপরে 2 নম্বরটা, হোয়াট ইজ এ ড্রিম, ইউনিট 2 লেসন 1, এই যে আমি 2 নম্বরটা সামারি লিখে দিছি, এই যে তার বাংলা অনুবাদ। বাংলা অনুবাদ দিয়ে দিছি যাতে পড়ে বুঝতে তোমার একটু কষ্ট না হয়, বাংলা মিনিং দেওয়া থাকলে তোমার পড়তে ইজি হবে, আয়ত্ত করতে তোমার অনেক সুবিধা হবে। তুমি একদম আগে যা, যেটা বাংলা মিনিং তুমি জানো না সেটা মুখস্থ করতে 10 বার পড়লে, যেটা বাংলা মিনিং তুমি জানো সেটা মুখস্থ করতে 5 বার পড়লে হয়ে যায়। এরপরে 3 নম্বরটা, সে নো টু বুলিং, ইউনিট 4 লেসন 5, এই যে সামারি, এই যে তার বাংলা অনুবাদ। এরপরে অ্যাডোলেসেন্স, সেটা এবার বোর্ডে আসছিল যদিও, এই যে 4 নম্বরটা, যেটা এই যেটার সামারি, এই যেটার বাংলা অনুবাদ। ব্রোজেন দাস, ইউনিট 5 লেসন 3, এই যে সামারি, এই যে বাংলা অনুবাদ। ফ্যামিলি রিলেশনশিপ, এই সামারি, এই যে বাংলা অনুবাদ। তো এইভাবে প্রত্যেকটা টোটাল 11টা সামারিরই সামারি আমি নিজে লিখে দিছি। ইকো ট্যুরিজম, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। হোয়াই এডুকেশন, সিভিল এঙ্গেজমেন্ট, প্রত্যেকটা, এই যে সামারি, এই যে তার বাংলা অনুবাদ, এই যে সামারি, এই যে তার বাংলা অনুবাদ। তো এভাবে প্রত্যেকটা সামারি লিখে দিছি নিজে এবং তার বাংলা অনুবাদ সহ। এবং এই 10টার মধ্যে থেকে তোমরা তোমাদের এক্সামে কমন পাবা, এই 10টার মধ্যে থেকে, সেটা প্রিটেস্ট হোক, টেস্ট হোক, এইচএসসি হোক। সো এই যে পিডিএফটা, এবার আসো আমরা আমাদের সেকেন্ড পিডিএফে যাই, সামারির পরে ফ্লো চার্টে যাই। তো তোমাদের সামারিতে 10 মার্কস, তুমি যেটাই আসুক পরীক্ষাতে এই উত্তরটা লিখে দিয়ে আসবা 10 আউট অফ 10, 10-এ 10, ক্লিয়ার? আমি নিজে লিখছি প্রত্যেকটা সামারি, ওকে। সো এখন আমরা ফ্লো চার্টটা তোমাদেরকে একটু দেখাই। চলো দেখো, এটা হচ্ছে ফ্লো চার্টের পিডিএফ। তো প্রথমে আসে ফ্লো চার্ট লেখার নিয়মটা, সামারির নিয়ম আমি আমার ক্লাসে শেখাই, আর ওইটা হচ্ছে পিডিএফ। আর ফ্লো চার্টের নিয়ম ফ্লো চার্টেই দেওয়া আছে, ফ্লো চার্টের এই যে নিয়মটা, নিয়মগুলো তোমরা দেখতেছো প্রত্যেকটা, এলা ফ্লো চার্টের রুলস, কিভাবে ফ্লো চার্ট লিখতে হয়। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট 10টা ফ্লো চার্ট দেখো, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে ফার্স্ট 7টা, আর এই যে আর 3টা, এই 10টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্লো চার্ট, টপ 10 ফ্লো চার্ট। তো এই 10টার মধ্যে থেকে তোমরা প্রিটেস্ট, টেস্ট তিন জায়গাতেই কমন করবা এবং এইচএসসি সহ। সো এইখানে দেখো প্রত্যেকটা তোমার প্রিটেস্ট, টেস্ট, এইচএসসি তে কেন কমন পড়বে দেখো, এবং কেন তুমি ফ্লোচার্টে আগে ছিল 10 মার্ক, তোমাদের 5 মার্ক দিছে, এটা একটু ইনজাস্টিস। তোমাদের এটাতে 10-এ আগে 10 ছিল, এবারও 10 দেওয়া উচিত ছিল, কিন্তু 5 দিছে। তো 5 আউট অফ 5 তুমি কিভাবে পাও আমি একটু বলি। এই যে প্যাসেজটা, এই যেটার ফ্লোচার্ট, তো এর ফ্লোচার্টের প্রত্যেকটা অ্যান্সার আমি লিখে দিছি এবং বাংলা অনুবাদ সহ। এই 10টা ফ্লোচার্ট, 10টা নেলসন ম্যান্ডেলা, এই যে ফ্লোচার্ট, ঠিক আছে, এই যে তার প্রত্যেকটার বাংলা অনুবাদ আমি দিয়ে দিছি এই প্রত্যেকটার, ক্লিয়ার? দেখো এই যে একটা অ্যাডোলেসেন্স নিয়ে, বয়ঃসন্ধিকাল নিয়ে, এটা আসছে এবার বোর্ডে যদিও। সো গেটিং ম্যারিড আর্লি, মানে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া, ড্রপিং আউট অফ স্কুল, বিদ্যালয় থেকে ঝরে পড়া, লুজিং মোবাইল, এই গতিশীলতা হারানো, গেট মার্জিনালাইজড, গেটিং মার্জিনালাইজড ইন দ্য ইন লজ হাউস, শ্বশুর বাড়িতে কোণঠাসায় পড়া, ল্যাকিং ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুজ, ফেসিং রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, এর প্রত্যেকটার বাংলা অনুবাদ সহ প্রত্যেকটা ফ্লোচার্ট কমপ্লিট করে দেয়া। তুমি জাস্ট বাসায় বসে একবার পড়বা, অনুবাদ দেওয়া আছে, বুঝতেও কোনো সমস্যা হবে না, ইজিলি বুঝতে পারবা প্রত্যেকটা। এভাবে আমি ফ্লোচার্টও করে দিছি, বাংলা অনুবাদও দিয়েছি। তোমাকে যেটা করতে হবে, এই পিডিএফটা নিয়ে জাস্ট একবার পড়তে হবে পরীক্ষার আগে, পিডিএফগুলো নিয়ে জাস্ট একবার তোমাকে পড়তে হবে, দ্যাটস ইট। এবং পড়াটা একদম সুপার ইজি, কারণ তোমাকে বাংলা অনুবাদ সহ দেয়া আছে, আবার ফ্লোচার্টের রুলসও দেয়া আছে। সো এইবার আসো, কেন আমাদের স্টুডেন্টরা ভালো করে, কেন আমাদের স্টুডেন্ট এত প্লাস পায় এইচএসসিতে, আমাদের ব্যাচের স্টুডেন্টসরা, আমার ব্যাচে যেগুলো আমি পড়াই প্রাইভেট ব্যাচে। সো এখন আমি তোমাদেরকে থার্ড পিডিএফটা একটু দেখাই, গ্রাফ চার্টের। চলো দেখো, এটা হচ্ছে গ্রাফ চার্টের পিডিএফ।
সো গ্রাফ চার্ট তোমাদের দুই ভাবে আসে, একটা হচ্ছে গ্রাফ চার্ট, এই যে গ্রাফ আকারেও আসতে পারে যেটা এই যে তোমরা দেখতেছো, আবার একটা হচ্ছে পাই চার্ট মানে বৃত্তাকার চার্ট, বৃত্ত আকারেও আসতে পারে। সো গ্রাফ চার্টে কিন্তু তোমাদের 15 মার্কস, একটা দুইটা মার্কস না, কত মার্কস? 15 মার্কস। তো গ্রাফ চার্ট কিভাবে লিখতে হয় একদম আমার ব্যাজে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝাই, এবং এই যে যে পিডিএফটা দেখতেছো সুন্দর করে দেয়া আছে কি কি দিতে হয় একটা গ্রাফ চার্ট কিভাবে একটা, দেখো গ্রাফ চার্ট সবাই অ্যান্সার করে, গ্রাফ চার্ট একটা সহজ টপিক, কিন্তু 15-এর মধ্যে 6-7-এর বেশি কেউ পায় না। তো 15-তে 15 কিভাবে পাওয়া যায় বা 13-14 কিভাবে পাওয়া যায় সেইটা তুমি পাবা এই পিডিএফটা পড়লে, এই শিটটা পড়লে। সো কোন ইনফরমেশন গুলা দিতে হয় সুন্দর করে দেওয়া আছে, এবং এই ক্লাসও নিয়েছি আমি আমার স্টুডেন্টদের, ক্লাস গুলা সেভ করাও আছে, গত সপ্তাহে নিয়েছি এই ক্লাসটা। সো প্রত্যেকটা বিষয় ঠিক আছে, এই যে গ্রাফ চার্টের নিয়মটা, আর গ্রাফ চার্টের নিয়মের পরে এই যে ফুল অ্যান্সারটা, যে একটা পরিপূর্ণ ফরম্যাট, একটা মডেল, যে কিভাবে পুরো একটা গ্রাফ চার্ট লিখতে হয়, এই যে সিঙ্গেল লাইন করে নিয়ম, যে কোন কোন লাইনে কি কি দিতে হবে, কোন তথ্যগুলো দিতে হবে, আর এই যে পরিপূর্ণ একটা ফরম্যাট ফুল অ্যান্সার, ঠিক আছে, পরীক্ষাতে এইভাবে লিখতে হবে। তারপরে পাই চার্ট মানে বৃত্তাকার চার্ট, যেটা কি কি দিতে হয়, ইন্ট্রোডাকশন, এক নজরে বিভাগগুলো, সব থেকে বেশি মিন, সেকেন্ড হাইস্ট অংশ, প্রত্যেকটা বিষয়, মানে তুমি এটা পড়লে আর আমার ক্লাসটা করলে তুমি বেস্ট ওয়েতে তুমিও বুঝতে পারবা যে কিভাবে ফ্লো চার্টে তুমি মানে কিভাবে গ্রাফ চার্টে তুমি 15-এর মধ্যে 13-14 পাইবা। ওকে, এরপরে দেখো এই যে হচ্ছে সিঙ্গেল লাইন নিয়মের পরে এই যে ফুল অ্যান্সারটা, ফ্লো চার্টের পরিপূর্ণ একটা ফর্ম, পাই চার্টের পরিপূর্ণ একটা ফর্ম্যাট, বারবার ফ্লো চার্ট চলে আসতেছে, কারণ ফ্লো চার্ট অনেক ফেমাস একটা টপিক, কারণ এটা প্রত্যেক বছরই থাকে পরীক্ষাতে। এনিওয়ে, তো পাই চার্ট এই যে হচ্ছে ফুল অ্যান্সারটা, একটা পরিপূর্ণ ফর্ম্যাট, ফাইনাল একটা ফর্ম্যাট, ক্লিয়ার। আর গ্রাফ চার্ট এই যে সিঙ্গেল লাইন রুল, এবং এই যে গ্রাফ চার্টের একটা পূর্ণ অ্যান্সার এই এইটা। তারপরে আসে পাই চার্ট, পাই চার্টের এই যে নিয়মগুলো, যে কি কি দিতে হবে, এবং এই যে ফুল একটা ফরম্যাট, ফাইনাল একটা ফরম্যাট, এবং এই যে কোয়েশ্চেনটা না, সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এক্স সিটি, এই যে ছবিটা দেওয়া আছে, এইটা 2017 সালে এই কোয়েশ্চেনটা দিনাজপুর বোর্ডে আসছে, আর 2019 সালে চিটাং বোর্ডে আসছে, এবং সেইটাই আমরা প্র্যাকটিস হিসেবে দিয়েছি আমার পিডিএফে। চিটাং বোর্ডে 2019 এটা আসছে, দিনাজপুর বোর্ডে 2017-তে আসছে, এবং সেইটারই সেইটাকে ধরেই আমরা অ্যান্সারগুলো করেছি, ডিরেক্ট বোর্ড কোয়েশ্চেন, কোনো আমি মন মতো একটা দিয়ে করি নাই, ক্লিয়ার। সো এইটা হচ্ছে গ্রাফ চার্ট এবং পাই চার্টের পিডিএফ, যেটাতে তোমাদের 15 মার্কস 15 মার্কস এই পিডিএফটা পড়লে তুমি 15-তে 13 বা 14 পাবা মিনিমাম, যদি কাটা ছাটা না করো, ক্লিয়ার। আর ফ্লো চার্টটা তো তোমাদেরকে দেখাইলাম অ্যান্ড সামারি। সো এই পিডিএফগুলো আমি আমার যে প্রাইভেট ব্যাচ এইচএসসি 2023-এর যে প্রাইভেট ব্যাচটা চলতেছে, ওই প্রাইভেট ব্যাচে আমি এই পিডিএফগুলো দিই আমার স্টুডেন্টদেরকে, এবং এগুলো আমি পড়াইও দিই, এই প্রত্যেকটা সামারি আমি পড়াই দিই স্টুডেন্টদের, প্রত্যেকটা ফ্লো চার্ট আমি পড়াই দিই, প্রত্যেকটা গ্রাফ চার্ট ওইখানে যেগুলো তোমরা দেখলা লাইন বাই লাইন আমি পড়াচ্ছি, এই তিনটা পিডিএফ পুরা ঠুটস্থ করাই দিই ক্লাসেই, এবং এগুলো প্যাসেজ আমাদের প্রায় শেষের দিকে যদিও, এবং এই পিডিএফগুলো স্টুডেন্টদের দেওয়া হয়েছে। সো তোমরা এই পিডিএফগুলো যারা পেতে চাও বা এই জিনিসগুলো যারা শিখতে চাও, তোমরা আমাদের প্রাইভেট ব্যাচ 23-এর প্রাইভেট ব্যাচে ভর্তি হলে একদম সহজেই তোমরা এগুলো শিখতে পারবা। 23-এর প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা জাস্ট আমাদের কল সেন্টারে একটা কল দিলেই হবে, কোর্স ফি 1500 টাকা অনলি, কিন্তু এ প্লাস উপযোগী, তোমাকে এর চেয়ে বেস্ট কোর্স তুমি পাবা না ইংরেজিতে এ প্লাস অ্যাচিভ করার জন্য, ক্লিয়ার। প্রত্যেকটা পিডিএফ স্পেশালাইজড পিডিএফ, প্রত্যেকটা ক্লাস সুপার, ক্লিয়ার, স্টুডেন্টদের রেসপন্স অনুযায়ী। সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হইলে শুধু ফুল ক্লাস তো পাবা, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পেপারই কমপ্লিট করানো হবে, প্রত্যেকটা গ্রামারের টপিক, এবং যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড আছে, এবং এই পিডিএফগুলো সহ তোমরা পাবা। যারা 23 ব্যাচে ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, সব ক্লাস পাবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের, অ্যান্ড এই পিডিএফ সহ, শুধু এই পিডিএফ না, আরও যত পিডিএফ আছে সমস্ত পিডিএফ, এই যে তিনটা টপিকে 30-30-এ তোমরা 30 পাবা ইনশাল্লাহ, যদি আমার ক্লাসগুলো করো এবং ঠিকমতো লিখে আসতে পারো, কাটাছাড়া যদি না করো। তো এই হচ্ছে বিষয়টা। তো যারা ভর্তি হও নাই, ভর্তি হওয়ার জন্য আমাদের অফিসিয়াল নাম্বার 2টাতে কল দিলেই হবে, এবং এই নাম্বার 2টা ব্যতীত অন্য কোনো নাম্বারে তোমরা কখনো টাকা পাঠাবে না। তোমাকে যদি কেউ ফেসবুকে ইনবক্স করে বলে যে এই নাম্বারে টাকা দাও, কখনোই না, আমরা কোনোদিন কোনো স্টুডেন্টদেরকে ফেসবুকে ইনবক্স করি না। আমাদের এই 2টা নাম্বার ছাড়া, 78 আর 36, এই 2টা নাম্বার ছাড়া তোমরা কখনোই কোনো নাম্বারে টাকা পাঠাবে না। তো যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, এই পিডিএফ না শুধু ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সমস্ত ক্লাস এন্ড সব কিছু, সব ম্যাটেরিয়ালস তোমরা পাবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সি, আল্লাহ হাফেজ। ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আসসালামু আলাইকুম।